দেখ 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 তাকা, মনে কর এই পুলিটা, পুলি মাসলে সব জায়গাতেই তোর এইটার ভেলোসিটি দিয়েছে তোর 2 meters per second নামছে, এই ব্লকটা সামথিং 3 meters per second ওপরে উঠছে, এবং টোটালি পুলিটা 4 meters per second ওপরে উঠছে, টোটাল সিস্টেমটা ওপরে উঠছে, টোটাল সিস্টেমটা ওপরে উঠছে। হ্যাঁ যা খুশি ভাব না, তুই তোর ব্যাপার, তুই যা খুশি ভাব। বুঝতে পারলি সিস্টেমটা? টোটাল সিস্টেমটা ধরে ওপরে তুলছি, আবার সিস্টেমটার মধ্যে এইটা নিচে নামছে, এটা ওপরে উঠছে, তাহলে এটার মান কত? শোন মজাদার অঙ্ক, এক লাইনের অঙ্ক করবি? এক লাইনেই তো ছিল ওগুলো, আগেরগুলো কি এক লাইন ছিল না? করবি না, করে দেবো আমি। আচ্ছা কর, ট্রাই কর। ভি ভি চার চার ফোর শোন আমি বোর করে দিই কত দেখতে হবে দাদা না। আচ্ছা শোন, টাকা অঙ্কুর করার নিয়মটা শোন, নিয়ম লেখ, দড়ির দৈর্ঘ্য বাড়লে প্লাস করব, দৈর্ঘ্য কমলে মাইনাস করব, ব্যাস অঙ্ক শেষ, লেখ আগে। দড়ির দৈর্ঘ্য বাড়লে প্লাস করব, আর দড়ির দৈর্ঘ্য কমলে মাইনাস করব, দড়ির দৈর্ঘ্য বাড়লে প্লাস করব, দৈর্ঘ্য কমলে মাইনাস করব, হয়েছে এতটা? আচ্ছা শোন, এবার এই ব্লকটা ওপরে উঠছে তো, এই দড়িটার মান কি হচ্ছে? কমছে, তাহলে কি লিখবো? মাইনাস ভি। বোঝা গেল? এইটুকুনি বুঝলি? পুলির এই পয়েন্টটা কোন দিকে যাচ্ছে? ও নিচের দিকে যাচ্ছে, ওপরের দিকে যাচ্ছে, রাইট? তাহলে ওপরের দিক গেলে দড়িটার মান কি হবে? কমে যাবে, বেড়ে যাবে অবশ্যই। ভালো করে ভাব, পুলিটা যদি মনে কর আরও ওপর দিকে উঠে যায়, তাহলে দড়িটার মান কি হবে? লেন্থ বাড়বে তো, তাহলে কি হবে? প্লাস ফোর। পুলিটা তো এখন পুলির এই পয়েন্টটা, কিছুক্ষণ পর যদি মনে কর পুলিটা এখানে উঠে যায়, তাহলে এই পয়েন্টটা শুধু এখানে চলে আসলো না, তাহলে দড়িটা দৈর্ঘ্যটা কি হলো? তাহলে কি লিখলাম? কততে বাড়ছে? চারে বাড়ছে, কি লিখলাম? প্লাস ফোর। তাহলে এই পয়েন্টটা, যদি বাড়ে, এই দড়িটার দৈর্ঘ্য কী হবে? বাড়বে তো, তাহলে কী লিখবো আবার? প্লাস ফোর। টু কেন? এটা টু, এটা সাথে পুলি লেগে আছে তো, পুলিটার ভেলোসিটি কত? ফোর। শুন, এইটা ওপরের দিকে উঠলে দড়িটা কী হবে? এইটা ওপরে উঠলে এটা দৈর্ঘ্য বাড়বে, কমবে, কি হবে? মাইনাস ভি। অন্য কিছু ভুলে যা, সব পৃথিবী সবাই স্টপ, যখন একে তুলছে সব স্টপ, ব্যাস সব স্টপ। যখন এটা ওপরে উঠছে দুইটা দৈর্ঘ্য কি হচ্ছে? কমছে, তাহলে কি লিখলাম? মাইনাস ভি। এই পয়েন্টটা যদি ওপরের দিকে, এই পুলিটা ওপরের দিকে উঠছে তো, তার মানে এই পয়েন্টটা ওপরের দিকে উঠতে থাকলে এই দড়িটার দৈর্ঘ্য কী হবে? তাহলে কী লিখবো? প্লাস। কততে বাড়ছে? প্লাস। এই পয়েন্টটা যদি ওপরে উঠতে থাকে এই দড়িটার দৈর্ঘ্য কী হবে? প্লাস চার। এই পয়েন্টটা যদি নিচের দিকে নামছো তো, তাহলে দড়ির দৈর্ঘ্য কী হবে? ইকুয়ালস টু জিরো। তা কি মনে হচ্ছে তোর? খুব সিম্পল, টোটাল দড়ির লেন্থ কনস্ট্যান্ট, টোটাল দড়ির লেন্থ হচ্ছে x1 ধরে নেবো, x2 ধরে নেবো, x1 প্লাস x2 ইজ এ কনস্ট্যান্ট টার্ম, x1 প্লাস x2 তো l মানে তো দড়ির লেন্থ, রাইট? এবার তুই যদি এটাকে ডিফারেন্সিয়েট করিস কি পাবি? এই দড়িটা কত ওপরে উঠছে এটা ভেলোসিটি পাবি, আর কনস্ট্যান্টে ডিফারেন্সিয়েশন করলে কি পাবি? জিরো পাবি। এই জন্য একদিকে জিরো রেখে দিলাম। এবার এই দড়িটার মান বেরোচ্ছে এটা, এই দড়িটা ওই x2 ডিফারেন্সিয়েট করলে এটা হচ্ছে এটা। তুই কি প্রত্যেকটা জায়গায় এরকম ডিফারেন্সিয়েশন করবি? একটা
আরে অঙ্ক তো দেবই, চাপ নিস না, অঙ্ক দেবো, নো চাপ নেই কোনো। তুই বুঝলি নাকি সেটা বল, শিওর তো? অ্যাক্সেলারেশন থাকলেও একই হতো, ওটা কোনো ফ্যাক্টর না যে অ্যাক্সেলারেশন আছে, ভেলোসিটি আছে। দৈর্ঘ্য বাড়লে যোগ হবে, দৈর্ঘ্য কমলে নেগেটিভ হবে, ব্যাস। কর দেখি তাহলে, এটা কি হলো, কর দেব অঙ্ক নাকি বল। ছবিটা বুঝতে পারছিস? দেখ ছবিটা বোঝা যাচ্ছে, ধরে নে তোর এই ব্লকটা, এই ব্লকটা তোর 2 মিটার পার সেকেন্ড ওপরে উঠছে, নিচেরটা 2 মিটার পার সেকেন্ড ওপরে উঠছে, ঠিক আছে? তাহলে এই ব্লকটা ভেলোসিটি মনে করেন ধরে নিলাম নিচের দিকে, তাহলে এই ভেলোসিটি মানটা কত? হ্যাঁ, অন্য আর কোথায় সিস্টেম দেবো না, সিস্টেম স্টপ। টু মানে কী করে টু বলে দিলি, কী করে টুটা কী করে বলে দিলি, কীভাবে কী করে টু বলছি সেটা তো বুঝলাম না। তুই কি মানে এত সহজ ভিড়? আচ্ছা আচ্ছা, এটা টু তো তাহলে টুতে নামবে। আরে ভাই এখানে দেখ, কি দুই আসবে, আমি তো দেখতে পাচ্ছি দুই আসছে না, আমি তো দেখতে পাচ্ছি দুই আসছে না, তো মুখে মুখে করবো, আমি দেখতে পাচ্ছি দুই আসছে না। দোর শোন, আচ্ছা শোন শোন শোন, ওকে হ্যাঁ শোন, অত কিছু ধরবো না, শোন আমার কথা, দড়ির পয়েন্টটাকে মার্ক কর, দড়ির কতগুলো পয়েন্টের পয়েন্ট অফ কন্ট্যাক্ট কতগুলো, দড়ি কত জায়গায় কন্ট্যাক্ট, এখানে আগে দেখেন একটাই দড়ি কি, কারণ একটা দড়ি বরাবর আমি করতে পারি, দুটো দড়ি বরাবর করতে পারি না, এই দড়ি দেখ টোটাল একটাই দড়ি, পয়েন্ট অফ কন্ট্যাক্ট কোনটা কোনটা, এটা 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 এটা, দেখ এতগুলো পয়েন্ট অফ কন্ট্যাক্ট আছে তো, তার মানে সেই প্রত্যেকটা পয়েন্ট অফ কন্ট্যাক্টের ভেলোসিটি থাকবে, থাকতে পারে নাও থাকতে পারে, ডিপেন্ড অন দ্য সিচুয়েশন। আচ্ছা এই পয়েন্টে কত লিখবো, এই পয়েন্টের জন্য এই পয়েন্ট কি উঠছে বা নামছে কিছু করছে, তাহলে কত লিখবো, জিরো। এই পয়েন্ট এই পুলিটা কিছু হচ্ছে কী হবে, এই পয়েন্টটা জিরো, এই পয়েন্টটা এই পুলিটা ওপরের দিকে উঠছে, তাহলে এই দুইটার মান কী হচ্ছে, ওপরের দিকে উঠছে, দুইটার মান দুইটা ওপরের দিকে উঠছে, এইটা এই দুইটা কি করছে, এই দুইটা জিরো আর এই দুইটা নিচের দিকে নামছে, তাহলে প্লাস ইকুয়ালস টু জিরো, তাহলে ভি ইকুয়ালস টু 4। তুই এত কিছু করিস, বুঝতে পারছিস না, পারিস না বুঝতে, বুঝতে পারিস নি, পয়েন্ট অফ এত অব্দি বুঝেছিস, দুই দিক লিখে বুঝেছিস, এই এই পুলিটা এই পয়েন্ট অফ কন্ট্যাক্টের ফিলোসফি কত, এই পুলিটা কি কিছু করছে, এই পয়েন্ট অফ কন্ট্যাক্টে, এই পয়েন্ট অফ কন্ট্যাক্টে নিচের দিকে নামছে, বাড়ছে, তাহলে কত ফিলোসফিতে বাড়ছে, ভিতে, তাহলে প্লাস ভি ইকুয়ালস টু জিরো। হ্যাঁ কি বোঝা গেল না প্রতীক, দেখ কঠিন দেবো কি না বল, মানে কঠিন আরো কি পেঁচাবো নাকি বল, চাপ চাপ কিছু না, চাপ কেন ভাই, চাপ কেন নিচ্ছিস, কিসের চাপ, আরে ঠিক আছে ভুল তো আমিও প্রথমে করতাম, আমি একে নিই তারপর আঁক, অনেকে তো আবার পুরীর গোলগুলো গোল 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 করবে,
কি হলো, ভয় লাগছে দেখে? ইউসের ভয়, এটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড ওপর উঠছে এই ছোট্ট ব্লকটা। পয়েন্টগুলো মার্ক কর, দেখ একটাই দৌড়ি নাকি, অঙ্ক শুরু কর। তাহলে এটা মনে কর ভিতে নিচে নামছে, ভি কত, আগে পয়েন্ট মার্ক কর, ব্যাস চেষ্টা কর, চেষ্টা কর। ভুল না, কত না, পয়েন্ট অফ কন্ট্যাক্টগুলো দেখ রে বাবা, আস্তে আস্তে কর, তাড়াহুড়ো করছিস কেন? তাড়াহুড়ো করে ভুল করার কোনো মানে নেই। না আরে আস্তে আস্তে কর, আস্তে আস্তে।